হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে দেখাবো কমপ্লিট মাছের সর্ষে পোস্ত বাটা। এই দেখুন রান্নাটা এরকম হবে কি, পরবর্তী রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে কানেকশন করেছি, ওপরে কাঁচা সর্ষের তেলও ছড়িয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতেও অতটাই ভালো। রান্নাটা করতে বেশি সময় লাগে না, তো সময় রান্নাটা করা দেখি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তো আজকে আমি করবো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত বাটা। এর জন্য আমি একটা ডিশের প্লেটের ওপর নুন হলুদ নিয়ে নিয়েছি। নুন হলুদটা আমি পমফ্রেট মাছের ওপর মাখিয়ে নেবো। আমি পমফ্রেট মাছগুলোকে গোটা রান্না করছি না, হাফ করে নিয়েছি। আর আমি গোটা রান্না করে দেখিয়ে দেবো এটা ভাজা করে। পমফ্রেট মাছগুলো বেশ বড়ই ছিল, এতটা বড় তো খাওয়া যায় না। এটাকে প্রথমে আমি ভেজে নেবো। আমি ননস্টিক ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। দেখুন আমি মাছগুলো দিয়ে দেবো, দেন ঢাকা দিয়ে ভেজে নেবো। দেখুন মাছগুলোকে এটা ভাজতে হবে। আমি একটু কড়া কড়া মাছটা খাই, তাই একটু কড়া করে মাছটা ভাজবো, ভাজা হোক। তারপরে এখানে আমি পোস্ত আর সর্ষে বাটা বেটে রেখেছি দু চামচ। এই চামচে দু চামচ সর্ষে আর লাল সাদা সর্ষেটা আর দু চামচ পোস্ত বাটা, মানে মোট চার চামচ আছে। এটাকে বেটে নিয়েছি আমি, একটা জল অল্পই দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে বেটে নিয়েছি। এইভাবে করা হবে, ভাজতে হবে। ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নেবো, এটি বাকি রান্নাটা করে আপনাকে দেখাচ্ছি। তা আমি এবার ওই তেলেতেই বাটা সর্ষে সর্ষেটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। বাকিটা রেখে দিচ্ছি। একটু দেখুন হাই হিটে আমি করছি। তো এখানে আমি একটু নুন হলুদ দেবো, মাছে যেহেতু অল্প নুন হলুদ দিয়েছিলাম, তো এখানে আমি অল্প পরিমাণে নুন হলুদই দেবো। তো দেখুন এতটা নুন দিচ্ছি। আর এই রান্নায় কোনো মিষ্টি দেওয়া হয় না, এই এতটা হলুদই দেবো। আমি লঙ্কাগুলো দিই না, আপনারা হলুদকে ভালোবাসা তো দেবেন। আমি আঁচটা একটু কমিয়ে নেবো, একদম লোতে করে নেবো। জল দেব, একটু জল দেব। এটুকু জল দিলাম, একটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দেবো। আপনারা বাটার সময়ও দিতে পারেন, আমি কাঁটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকেও দিয়ে দেবো। আমি আঁচটাকে হাই হিটে দিয়ে দিয়েছি, মাছটা খুব গরম এই হয়েছে। আমি একদিন পমফ্রেট মাছের ফ্রাই দেখাবো, একটা তন্দুরি করি সেটাও দেখাবো আপনাদেরকে। তো এপিট ওপিট করে ভালো করে দুপিটি গ্রেভিটা দিয়ে দিতে হবে। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন তেমনই রাখবেন। তো আমরা মাখো মাখো খাই সেটা দিয়ে করবো। লাস্টে ওপর থেকে একটু সর্ষের তেল, পাঁচ সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। একটু হোক। তো আমি সার্ভ করেছি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। এই যে দেখুন আমি এভাবে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। সর্ষে তেল দেওয়ার পরে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা সবাই বানান বাড়িতে, সে খান।
আর একটা টিপ, সর্ষে পোস্ত, সর্ষে কাটা যখন রান্না করবেন বেশি কষাবে না, ওটা তেতো হয়ে গেলে ওটা দেওয়ার কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে রান্নাটা করে নেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে শেয়ার করবেন। ওকে, বাই, থ্যাংক ইউ।